আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে। বারবার ছাত্ররা এই দেশে বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা ৬৯ গণঅভ্যুত্থান, ৭০ স্বাধীনতা আন্দোলন, ৯০ গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে তারা বাংলাদেশকে রক্ষা করেছে। আর আন্তরিক ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা ঠিক প্রয়োজনের মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ায়। তাই না? এবারও দেখলেন ৫ তারিখে যখন ভয়াবহ অবস্থা, পালাবার পথ খুঁজে পাচ্ছে না, তখন একদিক থেকে আপনার উত্তরা আশুলিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে গণভবনের দিকে, আরেকে যাত্রাবাড়ি থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে, লালবাগ থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে। সেই সময়ে যখন আর কোন জায়গা নাই, সময় নাই, তখন তাকে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা গিয়ে বলেছেন যে ম্যাডাম, ম্যাডাম তো বলার অবস্থা। স্যার, আর কোন সময় নাই, আপনাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে। কি? জনগণের দ্বারা আপনি মকডাউন হবেন, জনগণ আপনাকে পিছিয়ে মারবে, নাকি আপনি এখনই মারা হবেন? আপনি এত জানেন, আপনারা একটু জেদি রাগি, পায়ের মানিবা চায় না, বলে আপনার এয়ারফোর্সের লোককে বলে, চিফকে বলে, তুমি প্লেন উড়াও, গুলি করে সমস্ত লক্ষ লক্ষ করে দেবো, আমার কিছু যায় আসে না। এয়ারফোর্সের প্রধান হচ্ছে, সরি ম্যাডাম, আমি আমার নিজের লোককে গুলি করে মারতে পারব না। গুলি চালাও, ট্যাঙ্ক চালিয়ে দাও, বলছে সরি ম্যাডাম, আমি সেটা পারবো না, আমার নিজের ভাইয়ের বুকে, আমার ছেলের বুকে আমি গুলি চালাতে পারবো না। অপূর্ব দৃশ্য, আমার কান্না এসে যায়। আমি যখন দেখি মা বাচ্চার হাত ধরে, সেদিন দেখলাম এতটুকু বাচ্চা তার হাত ধরে, বাবা ছেলেকে ঘাতের মধ্যে নিয়ে চলছে, কোন দিকে যাচ্ছে, যেদিকে জলস্রোত হয়ে চলেছে, সেই গণভবনের দিকে। আমার সৌভাগ্য হয়েছিল সেই সময়ে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্য নেতাদের সঙ্গে আমরা বঙ্গভবনে যাচ্ছিলাম সরকার পরিবর্তনের জন্য। যখন জাহাঙ্গীরগঞ্জ থেকে বের হয়েছি, দেখি যে লক্ষ লক্ষ মানুষ কোথাও আমার জায়গা পর্যন্ত নাই, আমরা যে গাড়ি নিয়ে সামনে কি যাবো তারও জায়গা নাই। আমার খুব খারাপ হয়ে গেছে যখন আমি দেখেছি বিজয় সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে কেমন, তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে, এই হাতিরা কত ছোট করে ফেলল, যাতে তার মূর্তি নামে ফেলল, সম্পূর্ণভাবে হাতিরা মোড়ে মোড়ে কথায় কথায় ঈদ করে সব জায়গায় একটা করে মুন্ডুলাকে বসে, ঠিক না? এটা এই দেশের মানুষ মানে না রে ভাই, এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারী হয়েও না, সেটা কেউ সহ্য করবে না। এমন অহংকার হয়ে উঠেছিলেন যে উনি হচ্ছেন একেবারে অমর, কোনদিন মরবেন না, কোনদিন উনি পরাজিত হবেন না, এইভাবে তিনি চেষ্টা করেন। গত ১৫ বছরে ভোট দিয়ে পাইছেন আপনারা? না পাইছেন এমপি ভোট দিবা, না পাইছেন আপনি চেয়ারম্যান ভোট দিবা, তাই না? আমরা আমরাই লেগেছি, ঠিক তো? ভুল কইনি বই। এই লোকটাকে, এই ধরনের দলটাকে কি আর রাখা যায়? চুরির কথা আপনার বলে শেষ করা যাবে না, দিন রাত দিন রাত লাগবে, সব খালি চুরি। এখন সময় তোমাদের, এই সময় তরুণদের, যুবকদের, আমি বারবার বলেছি আমার বিভিন্ন বক্তৃতায় যখন আমরা সারা বাংলাদেশ সফর করছিলাম, যখন আমরা রোড মার্চ করছিলাম, তখন বলেছিলাম কোথায় সেই তরুণ, কোথায় সেই যুবক যারা বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছে। দেখেন আল্লাহর কি অশেষ মেহের বাড়ি, সেই তরুণরাই জেগে উঠল, সেই ছাত্ররাই জেগে উঠল, তাদের তাদের সেই চেষ্টায়,
তাদের যুদ্ধে তাদের শক্তিতে বলিয়ান হয়ে গোটা মানুষ যখন জেগে উঠল তখন এই ভয়াবহ দানবের পতন হল, তাই না?